নমস্কার বন্ধুরা, আন্নার সংসার চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আর ফিরে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কচুরমুখী, আর কচুরমুখীগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে মধ্যখান থেকে একটুখানি চিরে দিয়েছি, আর যেগুলো বড় সেগুলো আমি হাফ হাফ করে নিয়েছি, এইভাবে হাফ করে নিয়েছি। আর যেগুলো ছোট আছে সেগুলো মাঝখান দিয়ে একটু চিল লাগিয়ে দিয়েছি, এই যে এইভাবে চিরে দিয়েছি এইভাবে। এইগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নেব। কচুগুলোকে আমি কুকারে সিদ্ধ করব। কুকারে আমি একটা সিটি মারব। দেখুন বন্ধুরা, কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার কচুগুলো আমি রান্না শুরু করব। কড়াই গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে প্রথমে দিচ্ছি হিং, পরে দিচ্ছি জোয়ান, মতন জোয়ান দিলাম। এবারটা দেব রসুন। আমি এই কচুটা রসুন দিয়ে করব। কচুটা তো রসুন দিয়ে করব, সেই জন্য রসুনটা এখানে একটু বেশি লাগবে। আর রসুন আমি এখানটায় হাফ থেতো করে নিয়েছি, সেটাকে আমি ঢেলে দিচ্ছি। এখানে আমি পুরো একটা গোটা রসুন ছাড়িয়ে থেতো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভেজে ভাজা হবে, তারপরে দেব লঙ্কা। এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও আমি হাফ থেতো করে নিয়েছি, পুরো পিষাই করিনি, এরকম থেতো করে নিয়েছি। এবারে রসুন আর লঙ্কা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। রসুন আর লঙ্কাটা হাফ ভাজা ভাজা হয়েছে, এবার আমি এর মধ্যে দেব লবণ আর হলুদ। দিচ্ছি হলুদ, এবার দিচ্ছি লবণ। এবার একটু নাড়াচাড়া করে নেব। এইবারটা আমি এর মধ্যে দেব দই। লবণ হলুদ লঙ্কা ভালো করে আমি একটু ভেজে নিয়েছি। এইবারটা আমি গ্যাসের জোরটা কমিয়ে দেব দই। দইটাকে আমি ফেটিয়ে আগে থেকে রেখেছিলাম, এবারে দইটাকে ঢেলে দিচ্ছি। দইটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দই দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারটা দেব কচু। কচুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো আমি ঢেলে দিচ্ছি। এবার কচু দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার কচুটাকে মিডিয়াম গ্যাসে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, আর এর মধ্যে জল দেব না। এইভাবে কচুটাকে আমি করব। দেখুন বন্ধুরা, কচুটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এইরকমভাবেই কচুটা আরেকটু শুকিয়ে নিতে হবে, মানে আরেকটু করতে হবে এইভাবে।
হয়ে গেছে। এবার আমি কুচুটাকে নামিয়ে নেব। আর আপনারা যদি চান এর মধ্যে একটু চিনি দেবেন। আমি দই তো আছে তো একটু চিনি দিলে পরে খেতে ভালো লাগবে। আমার কচুটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা কিভাবে আমি কচুরমুখীটা করলাম, রসুন দিয়ে কচুরমুখী। এইভাবে আপনারা বাড়িতে করবেন, খুবই ভালো লাগবে। আর এটা শুকনো শুকনো এরকম করেই বানাতে হবে, আর গরম ভাতে এটা খেতে দুর্দান্ত লাগে। ভিডিও রেসিপি দেখে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবার সাথে শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে।